পিচ্ছিকালে আব্বু হচ্ছে 10 টাকা দিত, তো ওই 10 টাকার মধ্যে 5 টাকা দিয়ে হচ্ছে একটা পেটিস খাইতাম, 2 টাকা দিয়ে ঝালমুড়ি, 2 টাকা দিয়ে হচ্ছে একটা আমড়া, আর 1 টাকা দিয়ে হচ্ছে একটা আচার, মানে কতগুলো আইটেম খাইতাম জাস্ট 10 টাকা দিয়ে। দোজ ডেজ আর লং গন, এখন 10 টাকা দিলে ভিক্ষুকও নেয় না, মানে এত খারাপ অবস্থা। স্কুল থেকে একটা জিনিস মনে পড়লো, আমি হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুলে হচ্ছে পুরা স্কুল লাইফ কাটাইছি, সো আমার স্কুলের কেউ ভিডিও দেখে থাকলে হচ্ছে ডু কমেন্ট বিলো। এইটার একটা মেজর প্রবলেম হচ্ছে কুকুর, কুকুর কেন জানি এটাকে ভয় পায় নাকি দেখতে পারে না বুঝি না, কুকুর এটাকে পাইলেই হয়েছে, মানে আমি সামনে দিয়ে গেলেই কুকুর হচ্ছে ঘেউ ঘেউ করে রাস্তা আটকাবে। অনেক স্কেটবোর্ডিং হয়েছে, এখন হচ্ছে আমি সাঁতার কাটতে একটা কোয়েশ্চেন হচ্ছে অনেকে করছে, সেটা হচ্ছে স্পিড ব্রেকারের উপর চালাইতে এটা কোনো প্রবলেম হবে কিনা। এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্পিড ব্রেকারটা কেমন ওইটার উপরে, যদি স্পিড ব্রেকারটা এমন হয় যে স্মুথলি উঠে স্মুথলি নেমে গেছে তাহলে ওইটার উপর চালাইতে কোনো প্রবলেম হবে না। আমি এরকম অনেক স্পিড ব্রেকারের উপর দিয়ে চালাইছি, বাট কিছু স্পিড ব্রেকার আছে যেগুলো হচ্ছে হুট করে উঠে হুট করে নেমে যায়, ওগুলাতে চালানো যাবে না। সো আমি এখন পর্যন্ত 70 কিলোমিটার চালাইছি, 70 কিলোমিটার চালানোর পথে আমি অলমোস্ট 90% স্পিড ব্রেকারের উপর দিয়ে হচ্ছে চালাইতে ইজিলি চালাইতে পারছি।